আমাদের সিঙ্গুরের বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের পালন করে সারা রাজ্য জুড়ে সংগতি রেখে আমাদের সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি যার সভাপতিত্বে দায়িত্বে রয়েছেন আমাদের গোবিন্দ ধারা মহাশয়, তার নেতৃত্বে আমরা আজকের এই মধ্যরাত্রি স্বাধীনতা দিবস আমরা পালন করছি। ইতিমধ্যে আমাদের জেলা পরিষদের সদস্য, আমাদের প্রবীণ নেতা দেবাশিস সেনগুপ্ত সহ সমস্ত নেতাদের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে থেকে দেশের 75তম স্বাধীনতা দিবস আমাদের পালন করব। প্রশাসনিক ভবনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে 75 বছর আমাদের এই উৎসব পালন হবে। আর একদিকে রক্তদান শিবির, বিভিন্ন খেলার মধ্য দিয়ে এবং 75তম দিনটিকে আমরা অতিক্রান্ত করে 76তম বর্ষ পালন করব। একটু পিছিয়ে আছে দুই শহীদের উদ্দেশ্যে মালাপন করছে মহাশয়। এরপর আমরা অনুরোধ করব সিঙ্গুর ব্লক মাল্যদান করার জন্য, আমরা অনুরোধ করব বাসুমাটি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের মাল্যার্পণ করার জন্য, আমরা অনুরোধ করব হুগলি জেলা পরিষদের সদস্য পূর্ণিমা আনন্দমোহন ঘোষ মহাশয়কে শহীদ বেদিতে মাল্যার্পণ করার জন্য, আমরা অনুরোধ করব স্বাধীনতা প্রাক্কালে কি বলবেন। দেখুন, আজকে সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে এখানে ভারতবর্ষের স্বাধীনতা দিবসের 75তম বর্ষে আজকে মধ্যরাত্রি স্বাধীনতা দিবস পালিত হলো। সন্ধ্যা থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এখন 12:01 আমরা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা এই 75তম স্বাধীনতা দিবস পালন করলাম এবং আমাদের বার্তা এটাই থাকবে, অখণ্ড ভারতবর্ষকে রক্ষা করা এবং ভারতবর্ষের সংস্কৃতিকে রক্ষা করা, পিছিয়ে পড়া গরিব মানুষকে যাতে আরো আগিয়ে নিয়ে জানা যায় সেটাই হচ্ছে আমাদের কাজ। এবং এ ব্যাপারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন সেই বার্তাই আজকে মধ্যরাত্রে স্বাধীনতার 75তম বর্ষে সারা বাংলাব্যাপী ছড়িয়ে পড়েছে এবং আগামী পাল 3:30টার সময় প্রতিটা বুথে জাতীয় পতাকা উত্তোলন হবে, জাতীয় সঙ্গীত হবে, 9:00 অঞ্চল অফিসগুলো হবে, 9:30 আমাদের পঞ্চায়েত অফিস এবং পঞ্চায়েত সমিতি অফিস প্রশাসনিক অফিসে আমাদের 9:30টার সময় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই 75তম বর্ষ আমরা পালন করব। বলছি বিজেপির এই যে এই মেকি স্বাধীনতা দিবস ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে, তার কারণ যারা নাথুরাম গডস দ্বারা যারা জাতির জনক স্বাধীনতা আন্দোলনের যিনি প্রতীককে মহাত্মা গান্ধীকে যারা হত্যা করে সেই হত্যাকারীর গোলায় যারা মালা দেয় আবার তারাই স্বাধীনতা দিবস পালন করে, এই বিচারিতা ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে।